শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। তো চলো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজ আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ আমি বাঁকুড়া সম্মিলনী কলেজের সোশ্যাল দেখতে যাচ্ছি। যদিও সম্মিলনী কলেজে আমি পড়ি না, আমি পড়ি ঘাড়াধামনী কলেজে। আমার কলেজ নিয়েও একদিন ব্লগ করবো তোমাদের সাথে। তো চলো, বেশি আর কথা বলবো না, আমি ঝটপট রেডি হইনি। আজ ওখানে আসছে হচ্ছে শান্তিকা আসছে আর ট্র্যাপ ব্যান্ড আসছে। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে আমি ঝটপট রেডি হইনি, কারণ অলরেডি অনেকবার ফোন চলে এসেছে ওখান থেকে। আমার জন্য জায়গা রেখে দেবে বসার জন্য, কিন্তু আমি লেট হয়ে গেছি অনেকক্ষণ ধরে। ওকে বেরোচ্ছি বেরোচ্ছি করছি, বাট আমি এখনো রেডি হইনি। তো চলো, আমি ঝটপট রেডি হইনি, দেন দেখা হবে তোমাদের সাথে। তো চলো, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, আপাতত রাস্তায় আছি। কিন্তু আমি যাওয়ার সময় করতে যাচ্ছি, আসার সময় আসবো হচ্ছে ওর সাথে, কারণ ও একটু লেট করে যাবে আমাকে আনতে, প্রোগ্রামটাও দেখতে। তো চলো, আমি আপাতত যাই, দেন ওখানে গিয়ে দেখা হবে তোমার সাথে। এই যো, যেতে যেতে রাস্তায় জ্যাম, এত বিরক্ত লাগে না। যখন কোথাও যাওয়ার খুব তাড়া থাকে তখনই এই জিনিসটা হয়। মানে আমাকে অলরেডি অনেকবার ফোন করেছে স্বর্ণদীপা, বাট আমি একটু লেট হয়ে গেছে, একটু কাজ করছিলাম বলে ওকে অনেকক্ষণ আগেই বলেছে, আমি বেরিয়ে গেছি। তো চলো যাওয়া যাক আপাতত, মানে না হলে যাই না, আজ বসার জায়গাটা পাবো না। কেউ আমার জন্য বসার জায়গা রেখেছিলো বলেও ছিল, স্বাভাবিক। এরপর ভিড় হয়ে গেল, না পাওয়াটাই স্বাভাবিক। তো চলো ওখানে যাই, কি হচ্ছে না হচ্ছে বাকিটা তো পড়ে তোমাদের সাথে শেয়ার করবোই। চলো ভিডিওটা দেখতে থাকো। তোমাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, শান্তিকা পিঙ্কি চক্রবর্তী এসেছেন আমাদের। আমি পৌঁছে গেছি, কিন্তু এখানে এই যে চলছে মাইকের অ্যানাউন্সমেন্ট, তোমরা কিছু শুনতে পারবে না। তো আমি যেটুকু ভয়েস অ্যাড করার বাড়িতে গিয়ে অ্যাড করবো। ইউজুয়ালি কোন কলেজ প্রোগ্রামে গেলে, কোন কলেজ সোশ্যালে গেলে আমি এইভাবে শুরু করি। কেমন আছো সবাই? অভ্র, ব্যাস এইটুকু আওয়াজ? চলুন আমি, চলুন। হ্যালো হ্যালো, আমি আগের বারে আসিনি, এইবারে এলাম, এইটুকু আওয়াজ? কেমন আছো? ভালো না? খুব ভালো, খুব ভালো না? বিন্দাস শিরোগিরি কিন্তু আজকে করোনা কিন্তু বলে দিলাম। আমি খুব ভালো লাগছে এসে সত্যি, কোনো কলেজ প্রোগ্রামে, কলেজ সোশ্যালে যখনই আমন্ত্রণ পাই, ইনভিটেশন পাই, একেবারে মনে হয় আমি আমার কলেজের দিনগুলোয় ফিরে গেলাম। একেবারে মনে হয় যে জানো আমি আমি আমার কলেজের দিনগুলোয় ফিরে গেলাম। যে এনে মনে হয় মানে স্কুল আর কলেজ ডেজই বেস্ট ডেজ হয় আমাদের। যেটা বললাম যে এর আগে তীর্থ বললো, অভ্র বললো, সকলে এই দিনটা, এই সন্ধেটা সকলে এনজয় করো, কিন্তু প্লিজ প্রশাসনের সাথে সবাই কোঅপারেট করো এবং ভালোভাবে সুস্থভাবে যারা মেয়েরা রয়েছে তারা সকলরা জানো তো কি করতে হবে। তোমাদের চিৎকারের ছোট দু চারটে বাঁশ যেন ভেঙে যায়। হবে হবে, ফুলকলি রেডি? রেডি তো, ঠিক আছে। তাহলে এই এই লাইট গুলো অফ হয়ে যাক, শুধু আওয়াজে আমরা বুঝবো কারা জিতছে। এবারে স্টেজ লাইট গুলো অফ হয়ে যাক। রেডি ফুলকলিরা? হ্যাঁ, ওটা চালাতে পারো। ওয়ান টু থ্রি, ঠিক আছে, নট ব্যাড। ও মা, তীর্থ আর অভ্র কি হাসি ফুলকলিরা, ওরা আমার জন্য চেঁচিয়েছে রে ভাই। এবারে হিরোদের ভালোবাসা দেখেনি আমি, কিন্তু চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাবো এখানে যদি হিরোরা না যেতে বলে দিলাম আমি। হিরোরা রেডি? ওয়ান টু, কারা জিতলো, কারা জিতলো দেখি, খেলা হবে। অরুণটা বলো তুমি যাচ্ছ। আচ্ছা স্যার বলুক, স্যার পিম্পিরিতে হাবু ডুবু পরা ভুক্তা করে সামথিং সামথিং তোর প্রেম নিশায় মন যে হারায় পরা আমার তোকে চাই চাই চাই। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি পাখি কবে হো কবে তুই আমার হবি। হিরোদের জন্য হবে মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়।
ফাইনালি চলে এসেছি যে প্ল্যানটা আসার ছিল ট্র্যাপ বলে। তো এখানে তোমরা কিছু শুনতে পারবে না, সামনে অনেকেই আছে যে কোনো আমি ভালো করে দেখাতেও পাচ্ছি না। তো চলো ওরা খুব দিন দেখাবো তোমাদের, চলো আবার তো বসে থাকা ছাড়া কোনো উপায় নেই, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এই তো স্টেজ খালি, মানে ও বসে আছে নাচার জন্য, কখন গানটা বাজবে আর নাচবে, আর আমি তো ঠান্ডায় একদম খাবু হয়ে গেছি। তো চলো, অলরেডি এখন বাজছে হচ্ছে 9:51, জানি না দেখতে পাচ্ছ নাকি, 8:51 বাজে। তো বেশিক্ষণ আমি আর থাকবো না, আর 9 অবধি থাকবো। তো চলো, কিছু বলবি তুই? কিছু বলতে চাই না, গলা পুরো খারাপ ছিল, এত নেচে যা, এত চিল্লিছে, এখনই গলা খারাপ, যাই না এরপরে আবার কি করবে। তো চলো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, তোমার সাথে শেয়ার করবো, মনে হয় না যে আমি আর ব্যান্ডের গান শুনতে পাবো বলে। তো চলো দেখা যাক কি হয়, যদি শুনতে পাই হলো একটা তোমার সাথে ছাড়া শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখো। I'm here.
ওখানে প্রোগ্রাম কি রকম লাগলো? প্রোগ্রাম তো ফাটাফাটি, একজন লেভেলের প্রোগ্রেস ছিল সব। আমরা তো প্রোগ্রাম কম দেখেছি, এই মানুষটাকে দেখাতে পারিনি, কারণ এই মানুষটাকে আমি আমার দিকে রাখিনি, আমি ফিমেলের দিকে ছিলাম, ও মেলের দিকে ছিল, যেটা স্বাভাবিক ব্যাপার। তোমার কি রকম লাগলো বলো? ভালো লাগেনি, ঠান্ডা লাগছে। তোকে খুব মিস করছিল, তুই তো অন্যদিকে ছিলি, তাই নাকি? মনটা বলছে আমার পিয়া পিয়া করছে, টুরু লাভ তো, তাহলে বলছে মনটা পিয়া পিয়া করছে, টুরু লাভ, খুব ভালো। এলাম, গুড নাইট, টাটা। চলো টাটা, গুড নাইট, গুড নাইট, গুড, টাটা, গুড নাইট, টাটা। ফাইনালি আমি প্রোগ্রাম দেখে বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ থাকতে পারলাম না, তার কারণ হচ্ছে অনেক রাত হয়ে যেত আর এই ঠান্ডায় বাইরে থাকাটা খুব চাপ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।